আর মাত্র পাঁচ দিন বাদেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ। ঈদকে কেন্দ্র করে চলমান কঠোর লকডাউনকে শিথিল করেছে সরকার। তাই তো যে যার সামর্থ্য মতো হাটে গিয়ে কিনছেন কুরবানির গরু বা ছাগল। এদিকে নায়িকা হিসেবে এরই মধ্যে দুই বাংলায় নিজের নামের দ্যুতি ছড়িয়েছেন সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিহা। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বেশ ফ্যাশন সচেতনও তিনি। সময়ের দাবির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন যথাযথভাবে। এক কথায় ফ্যাশন সংগ্রহেও জুড়ি নেই এ নায়িকার। এছাড়া চলচ্চিত্রের জন্য কাস্টিউমের ব্যাপারে বেশ সচেতন ফারিহা। প্রচুর কাপড় ক্রয় করেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য, অর্থাৎ পোশাকের কোনো ঘাটতি নেই এ নায়িকার, সেটা বুঝতে আর কষ্ট হবার কথা নয় কারোরই। তবে এবারের ঈদে এসব কাপড়ের যথার্থ গতি হতে যাচ্ছে। বাছাই করা এসব কাপড় দরিদ্র মেয়েদের দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ফারিহা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসব কাপড় নুসরাত ফারিহার কাছ থেকে সংগ্রহ করে বস্তির মেয়েদের কাছে পৌঁছে দিচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিহা নিজেই। রাজধানী ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে নুসরাত ফারিহা বলেন, একটি সংগঠন যখন তাদের পরিকল্পনার কথা জানালেন তখন সানন্দে আমি রাজি হয়ে গেলাম। আসলে মানুষের কল্যাণার্থে যে কোনো উদ্যোগ আমাদের মানবিকতার শিক্ষা দেয় আর মানবিক কাজের সঙ্গে জড়িত হতে পারলে আত্মতৃপ্তি হয়। তার চেয়ে বড় কথা হলো যে কোনো ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারার আনন্দটাই অন্যরকম। প্রসঙ্গত 10 টাকার কাপড় নামের বিশেষ এই প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।